অনুষ্ঠিতব্য এসএসসি এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি একথা জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 13 জন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল, কিন্তু এখনও সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে 30 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। আর বিশেষ করে যারা এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, উদ্বেগটা আসলে তাদেরই সবচেয়ে বেশি। আমরা ভেবেছিলাম যে তাদেরকে আমরা ক্লাস খুলে দিতে পারলে এসএসসির জন্য 60 দিন এবং এইচএসসির জন্য 80 দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নিতে পারব। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও সব চিন্তা করছি। আমি শিক্ষার্থীদের কাছে এবং তাদের অভিভাবকদের কাছে আমি শুধু এটি বলবো যে আপনারা আমাদের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক পড়াশোনাটি বাড়িতে যেটুকু সম্ভব, যেখানে যেটুকু সহযোগিতা অনলাইনে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে যা হচ্ছে সেটি তো হচ্ছেই, তার বাইরে যেটুকু সম্ভব তারা নিজেরা পড়াশোনাটি বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই যে ক্ষতিটা, এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি এবং সারা বিশ্বেই সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে। এই ক্ষতিও কী করে পুষিয়ে নেওয়া যাবে সেই ব্যাপারেও আমরা আমাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন পরীক্ষা আমরা আদৌ নিতে পারবো কি না, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কী ব্যবস্থা হবে, তার সব কিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমাদের একেবারে প্রস্তুতির দিকেই আমরা যাচ্ছি। আমি শুধু শিক্ষার্থীদেরকে বলবো, যারা বিশেষ করে 2021-এর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ভুল পথে যাবেন না। নিজেরা বাড়িতে নিজেদেরকে সুস্থ রাখার শারীরিক এবং মানসিকভাবে সেটির জন্যে কাজ করুন। কোনো খারাপ দিকে, কোনো খারাপ কিছুতে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষা দিতে হবে কি না হবে সেটি পরের কথা, নিজেরা নিজেদেরকে যতটুকু শিক্ষার সঙ্গে, নিজের পাঠ্যক্রমের সঙ্গে জড়িত রাখা সম্ভব সেটি রাখুন, সুস্থ থাকুন।